মিনিষ্টাৰ আছে লাইভ আৱাৰ। সোণোৱালক লৈ গৌৰৱ কৰে ঘাটোৱাৰে, কেন্দ্ৰীয় মন্ত্ৰীসভাত সোণোৱালৰ স্থানক লৈ গৌৰৱান্বিত ঘাটোৱাৰ। কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ সৈতে থকা সু সম্পৰ্কৰ কথা ৰাজহুৱা কৰিলে কংগ্ৰেছ নেতা পৱন সিং ঘাটোৱাৰে। এবিআইটিৰ বাৰ্ষিক সাধাৰণ সভাত একেলগে দেখিবলৈ পোৱা গ'ল সৰ্বানন্দ সোণোৱাল আৰু পৱন সিং ঘাটোৱাৰক এনেদৰে। Because I know Sarbananda ji for a quite long time, we have a very cordial relation, and we know though we are apart politically, but socially we are in a very cordial relation. We can discuss anything and everything which is beneficial to the society. I was telling him that we are proud of you, that you are holding such an important portfolio responsibility in the central government. You are one of the senior most cabinet minister in the central government, and many things you can discuss with honorable prime minister for the good of the industry and for the good of the million of the worker who are getting their bread and butter from bread and square meal from the industry. And he has also suggested me, because I know that again in the new government also he is going to be in a very crucial important position, and we are look forward to you to highlight our problem so that the central government also within their ambit will come forward and see that how best they can help the tea industry. He has suggested I am delighted to share with you that he suggested me to write a letter to the honorable prime minister highlighting the difficulties of the tea industry. Definitely I am going to do, and definitely we will get within the month time after the formation of the new government. Again I have requested him that after taking charge, definitely I am certain that I think not only of the Assam, he is the senior most of the eastern India, not even northeast India, eastern India, and some responsibility lies on him also to appreciate the difficulty and try to help the tea industry. And I have requested him to invite the representative of the tea industry for a cup of tea in his residence and thoroughly discuss what are the difficulty, how best we can overcome our difficulty. শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ প্ৰথম পৰ্যায়ত অনুষ্ঠিত হ'ব নিৰ্বাচন। আগন্তুক নিৰ্বাচনক লৈ তৎপৰ প্ৰতিটো ৰাজনৈতিক দল। শোণিতপুৰ সমষ্টিৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তক জয়ী কৰোৱাৰ ক্ষেত্ৰত বিশেষ ভূমিকা গ্ৰহণ কৰিছে অসম গণ পৰিষদে। গহপুৰত অগপৰ সমৰ্থনত 40,000 ভোটাৰ থকাৰ দাবী জনাইছে অগপৰ দাবী। এতিয়াও বহু কংগ্ৰেছ কৰ্মীয়ে অসম গণ পৰিষদত যোগদান কৰিছে, যাৰ বাবে গহপুৰত অগপ যথেষ্ট শক্তিশালী বুলি উল্লেখ কৰিছে কাৰ্যকৰ্তাসকলে। নিশ্চয়কৈ আগন্তুক যিহেতু লোকসভা নিৰ্বাচন আৰু মই উপস্থিত আছো গহপুৰৰ অসম গণ পৰিষদৰ কাৰ্যালয়ত, আৰু যিহেতু শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থীগৰাকী হৈছে ৰঞ্জিত দত্ত, গতিকে অসম গণ পৰিষদ দলে প্ৰাৰ্থীগৰাকীক জিকাবৰ বাবে আচলতে কেনেকুৱা পদক্ষেপ গ্ৰহণ কৰিছে আমি সেই বিষয়ে কথা পাতিম। আপোনাৰ ওচৰলৈ আহিছো, কওকচোন, যিহেতু শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্ত ডাঙৰীয়া আপোনালোকৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী, গতিকে আপোনালোকৰ পদক্ষেপ কেনেকুৱা প্ৰাৰ্থীগৰাকীক জিকাই নিয়াৰ ক্ষেত্ৰত বা কেনেকুৱা ধৰণৰ কি কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে? আগন্তুক যি লোকসভা নিৰ্বাচন ভাৰতবৰ্ষত অনুষ্ঠিত হৈছে, অসমতো হ'ব। আমি অসমৰ এই শোণিতপুৰ লোকসভা সমষ্টি আমাৰ মিত্ৰ দলৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তই প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব। আমি মিত্ৰ দল হিচাপে এই মিত্ৰ দলৰ প্ৰাৰ্থীগৰাকীক জিকাবৰ কাৰণে আমি সকলো প্ৰকাৰে প্ৰস্তুত কৰি তুলিছোঁ। আমি আমাৰ গহপুৰ সমষ্টিৰ 178টা যি বোৰ্ড কমিটি আছে আমি সম্পূৰ্ণৰূপে গঠন কৰিছোঁ। বোৰ্ডবিলাকত আপোনালোকৰ ভেটি কেনেকুৱা বৰ্তমান? আমি সেইটোকে ক'ব বিচাৰিছোঁ, আমাৰ বোৰ্ড পৰ্যায়ত আমি ইতিপূৰ্বে সকলো বোৰ্ড কমিটি গঠন কৰি শেষ কৰিছোঁ। আমাৰ মহিলা পৰিষদ, যুৱ পৰিষদ, কৃষক পৰিষদ আমাৰ সুদীৰ্ঘ দিন গহপুৰত অভাৱ আছিলে, কিন্তু আজিৰ তাৰিখত আমি এই সকলোবিলাক যুৱ পৰিষদ, মহিলা পৰিষদ, কৃষক পৰিষদ, শ্ৰম পৰিষদৰ পৰা আৰম্ভ কৰি ট্ৰাইবেল পৰিষদলৈকে আমি আমাৰ ইয়াত গঠন কৰা হৈছে, আৰু আমি গাছুদলৈ আমাৰ যিটো বোৰ্ড পৰ্যায়লৈ আমাৰ সংগঠন লৈ যোৱা হৈছে। আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, কওকচোন, যিহেতু সন্মুখত লোকসভা নিৰ্বাচন, গতিকে বিৰোধী দল আছে, কংগ্ৰেছ আছে, আম আদমি পাৰ্টি আছে, গতিকে আপোনালোকৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থীগৰাকীক লৈ কেনেকুৱা কি আছে?
আমি এবার মিত্রজোঁটৰ প্রার্থী রঞ্জিত দত্ত ডাঙরিয়াক গহপুর সমষ্টির পর বিপুল ভোটত জয়ী করে নিবিম গতি আমি বিশেষ নক আমার দল ইতিমধ্যে শক্তিশালী হয়েছে মহিলা পরিষদ যুব পরিষদ কৃষক পরিষদ সকল আমার শক্তিশালী বহুত পর্যায়লকে বর্তমান একটা শক্তিশালী রূপত আত্মপ্রকাশ করেছে। আমি ভাবিছো এবার আমি আমার মিত্র দলের প্রার্থীগুলো বিপুল ভোটত জয়ী করব সক্ষম হম। আপনাদের কি ভাবিছে কেন? আমি বিজেপি আর আমার অসম গণ পরিষদ দল আমার মিত্রতা আছে, গতি আমি আজি মুহূর্ত আমি আমি সবল সবল ভূমিকা গ্রহণ করে আছো, গতি আমি সবল ভূমিকা স্থিতি লই পেলে আমি আমি দৃঢ়তায় কোঁ যে আমি বিপুল ভোটত আমি বিজেপির মিত্র দল প্রার্থী রঞ্জিত দত্তক আমি জিকাই নিব পারিম। নিশ্চয় ধন্যবাদ জানাইছো। আর আমি অসম গণ পরিষদের কার্যালয়ের আমি কথা পাতিলে চেষ্টা করল। সমগ্র লোকসভা নির্বাচনক লো রাজনৈতিক দলের সমান্তরালক সাজু হয়েছে জেলা প্রশাসন। দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির অন্তর্গত দরং জেলা প্রশাসনও সাজু হয়েছে নির্বাচনের 26 এপ্রিল দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টিত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ। দরং জেলার মঙ্গলদৈ সিপাঝাড় আর দলগাঁও বিধানসভা সমষ্টির অন্তর্গত 835টা ভোটগ্রহণ কেন্দ্র সাজু করা হয়েছে। ইয়ার উপরও প্রায় 3000 বিষয়া কর্মচারীক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলাখনের মুঠ ভোটার সংখ্যা হয়েছে 6,97,958 জন। ইয়ার ভিতর পুরুষের সংখ্যা হয়েছে 353,683 আর মহিলার সংখ্যা হল 344,260। ইতিমধ্যে পর্যাপ্ত EVM সাজু করা হয়েছে দরং জেলার কারণে। দরং জেলা আয়ুক্ত মুনীন্দ্র নাথ ওয়াংটেরে আসুতিয়া সাক্ষাৎকার এই কথা উল্লেখ করেছে। নবজ্যোতি মহন্ত রিপোর্ট। আগন্তুক লোকসভা নির্বাচনক লো দেখিলে পাওয়া গেছে যে রাজনৈতিক দল সমূহ সাজু হয়েছে আর শেহতীয় নির্বাচন আয়োগে নির্বাচনের দিন ইতিমধ্যে ধার্য করেছে। 26 এপ্রিল অনুষ্ঠিত হব দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির ভোটগ্রহণ। এই দরং জেলা প্রশাসন কি ধরনের সাজু হয়েছে আমি জানিলে চেষ্টা করি। দরং জেলা আয়ুক্ত মহোদয় আছে, আমি তারপর জানিলে চেষ্টা করি। যেহেতু নতুনকে গঠন হয়েছে দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টি, এইবার ভোটগ্রহণ কেন্দ্র বাড়িছে নাকি সেই বিষয়ে আমি আয়ুক্ত মহোদয় জানিলে চেষ্টা করি। স্যার কি ধরনের সাজু, কি প্রশাসনিক বিষয়া থাকব, কি নিয়োগ করা হয়েছে, কি ভোটগ্রহণ কেন্দ্র থাকবে? ইতিমধ্যে আপনাদের গম পাইছে আমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমার ইলেকশনের দিন ঘোষণা করেছে। আমার দরং ওদালগুড়ি HPC যেটা আসছিলে যাওয়া বছর বা যাওয়া মানে HPC ইলেকশনের আমার দরং যেটা আমার জেলা আসে এই আপনার আরও ডিস্ট্রিক্ট আসে রিটার্নিং অফিসারের ডিস্ট্রিক্ট, যেহেতু আফটার ডিলিমিটেশন আপনার এখন মানে আমার LAC আমার বিধানসভা সমষ্টি কলাইগাঁও মানে ওদালগুড়ি গুছি গেল। এটা আমার ওদালগুড়ি জেলাত যেহেতু আপনার বিধানসভা সমষ্টি বেশি হয়ে গেল, এটা আরও ডিস্ট্রিক্টও হব আপনার ওদালগুড়ি। যে কি নহোক আমার এটা 3খন মানে আমার বিধানসভা সমষ্টি আছে আমার লগত, আমার 49 নম্বর আমার সিপাঝার সমষ্টি, 50 নম্বর আপনার মঙ্গলদৈ সমষ্টি আর 51 নম্বর আমার দলগাঁও সমষ্টি। সো আমার এই 3টা সমষ্টির আমার টোটেল আমার পপুলেশন আছে আপনার 6,97,958, তারে আপনার মেল আছে 3,53,683 আর ফিমেল আছে 3,44,260। তার আমার এইবার আপনাদের আপনাদের গম পাই ভাল পাব যে আমার যে ট্রান্সজেন্ডার, আমি ট্রান্সজেন্ডার কেটা আমার ভোটার লিস্টের অন্তর্ভুক্ত নাছিলে, আমার প্রায় এইবার 15 গৰাকী ট্রান্সজেন্ডারই অন্তর্ভুক্ত হয়েছে। আমার সিনিয়র সিটিজেন যেটা আমার 85+ আমার ভোটারও যথেষ্টখি আছে আমার ইয়াত, লাইক 6,944 আছে আর আপনার বিশেষভাবে সক্ষম লোকর ভোটও আছে আমার 7,830। আর এইবার যথেষ্ট আমার যে অকল ইয়ুথ ভোটার্স আছে 18-19 ভালেখিনি এবছর আমার মানে ইনক্লুড হয়েছে, প্রায় 7,241 আমার মানে ইয়াং জেনারেশনের আমার ভোটার্স এবার ইনক্লুড হয়েছে। তার লগতে আমার যিনি ইলেকশনের রিলেটেড আপনার EVM-এ হোক বা EVM বা আমার যুর মেশিনারিজ লাইক বেলট ইউনিট বা কন্ট্রোল ইউনিট বা VVPAT আমার যেহেতু আপনার 835 আমার পোলিং স্টেশন আছে, আমার যিনি মানে BU, CU আর VVPAT যথেষ্টখিনি আমার আছে স্টকত আছে বা আমার যিনি আমাক রিকুয়ার্ড এই লাগে প্রায় আমার 15,060টা আপনার BU ইউনিট আছে, 11-12 আমার CU ইউনিট আছে আর 15-46টা আমার VVPAT মানে কিবা সেট আছে। সো আমার তার কারণে বিশেষ ইস্যু নাই বা প্রবলেম নাই।
মাজনিশা খোৱাঙৰ বাহনী পথাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ চলালে ডিব্ৰুগড়ৰ এজেপি প্ৰাৰ্থী লুৰিণজ্যোতি গগৈয়ে। নিৰ্বাচনৰ প্ৰচাৰ নহয় যুক্তিৰে ৰাইজক ভোট দিবলৈ আহ্বান জনালে লুৰিণৰ বিজেপি প্ৰাৰ্থী তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালক নিমাতী কন্যা তথা পৰিভ্ৰমী পক্ষী বুলিও কটাক্ষ কৰিলে লুৰিণে। ইফালে অসম জাতীয় পৰিষদৰ উপ সভাপতি দুলু আহমেদে লুৰিণজ্যোতি গগৈৰ বিৰুদ্ধে অনা অভিযোগ সন্দৰ্ভতো কোনোবা ব্যক্তিৰ কথাত মন্তব্য দিব বিচৰা নাই বুলিও তেওঁ মন্তব্য আগবঢ়ায়। নির্বাচন যেতিয়া হব সকলো প্রার্থীয় নির্বাচনত প্রচার চলাব, আমার বিরোধী শিবির সকল প্রার্থীয় প্রচার চলাব, কিন্তু রায় জনগণে দিব। মই রাইজক জনগণক প্রচার চলাই প্রচার দেখি ভোট দিবলে মানে মানা করছো। ও পি এস কাঢ়ি লওয়া যে চিন্তা সরকার যে ব্যবস্থা তার বিরুদ্ধে এবার যুঁজ করবো। আমার সম্পদের অধিকার যে কাঢ়ি লই গেছে, এই যে চুক্তি নাচাত করে কাইন জাপি দিয়া হয়েছে, তার বিরুদ্ধে বিজেপির প্রার্থীগুলো যুঁজিব লাগবে। জাতিটক যদি আটাইতকৈ বেশি অন্যায় করেছে এইগুলি মৌন সোণোৱালে অন্যায় করেছে। নিমাতী কন্যার ভূমিকা লৈ মাতৃর উপর হাত দিয়ার সময়তো তেওঁ মনে মনে আছে। নিজের কেবল ক্ষমতা গাদীখন রক্ষাতে ব্যস্ত, কোনো একটা সমষ্টির প্রতি দায়বদ্ধতা নাই। ইফালের পৰা পরিভ্রমী পক্ষীর দরে কেতিয়াবা ডিব্ৰুগড়ত আছে, কেতিয়াবা লক্ষিমপুরলে গৈছে। লক্ষিমপুর থাকুতে আধাতে তেওঁ লক্ষিমপুর এরি কবাত বিধায়ক খেলিছে। মই যুঁজিছো জনতার কারণে, রাইজর কারণে যুঁজিছো আর যুঁজি থাকি। মই নিজে কি হয় নিজক জানো, মোর উপর মোর সম্পূর্ণ বিশ্বাস আছে আর অসমৰ জনগণৰ উপর বিশ্বাস রাখিছো। কোনোবা ব্যক্তির কথাত মই কেতিয়াও বক্তব্য দিবলৈ মই বিচৰা নাই। মই মোর নিজৰ প্রতি আস্থাশীল, মই নিজৰ কামক বিশ্বাস কৰো আর অসমৰ জনগণৰ আগত মই পরীক্ষা দিবলৈ বাকি নাই। কার নির্দেশ চলে প্রদেশ কংগ্রেস, এজনের পিছন আনজন সহযোগীক বিজেপিলৈ পঠিয়ায় কোনে চিপরাং মারি আছে কংগ্রেসত, কোনজন লেহুকা কংগ্রেস নেতায় বর্বর লেকচার মারে টিভিত, দল এরার পিছন একাধিক কংগ্রেসের মুখা খুলি দিলে বরপেটার টিকট বঞ্চিত সাংসদ আব্দুল খালেকে। কংগ্রেস ত্যাগর পাছতেই এটার পাছত আন এটা বিস্ফোরণ আব্দুল খালেকর। টিকট লাভ নকরাত রকিবুল হুসেনের বিরুদ্ধে ক্ষোভ আব্দুল খালেকর। সভাপতি ভূপেন বৰাকো প্ৰচণ্ড তুলাধনা। শনিবাৰে সংবাদমেল সম্বোধন কৰি প্ৰথমে আব্দুল খালেকৰ সমালোচনা, ধুবুৰীৰ পৰা টিকট লাভ কৰা ৰকিবুল হুছেইনক। প্ৰদেশ কংগ্ৰেছৰ হৰ্তাকৰ্তা হেনো ৰকিবুল হুছেইনেই। ৰকিবুল হুছেইনৰ ছত্ৰছায়াতে চলি আছে অসম প্ৰদেশ কংগ্ৰেছ। ৰকিবুল হুছেইনে যি কয় কংগ্ৰেছত তাকেই হয় বুলি অভিযোগ আব্দুল খালেকৰ। এ পি সি সির সভাপতি ভূপেন বৰাকো প্রচন্ড তুলাধনা আব্দুল খালেকর। ভূপেন বৰাই টিভিতে ডাঙর ডাঙর কথা কয়। কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা ভিতরি লেহুকা। অসম কংগ্রেসত তো রকিবুল হুসেন ডাঙরে যা বিচারে তাকেই হয়, সেটাই হল। ভূপেন বৰা তো নিমিত্ত মাত্র, যদিও মোর যেহেতু সভাপতি, সেই কারণে মানে মাঝে মাঝে তার বিষয়ে কব লাগে। আর তার বলিষ্ঠ অবস্থান নাই, দৃঢ় অবস্থান নাই, টিভিত বহুত ভাল ভাল কথা কয়, কিন্তু ভিতর লেহুকার দুর্বল। কংগ্রেসত খহনীয়ার বাবে রকিবুল হুসেইনকে জগরিয়া করলে আব্দুল খালেকে। দল ত্যাগ করে বিজেপিত যোগদানের ক্ষেত্রে রকিবুল হুসেইনে সহায় করার অভিযোগ সাংসদ আব্দুল খালেকর। রকিবুলের ঘনিষ্ঠ সুশান্ত বরগোহাই আর বিস্মিতা গগৈর উদাহরণ দিলে আব্দুল খালেকে। তেখেতর ঘনিষ্ঠ কিমান ব্যক্তিক বিজেপি পঠিয়াই দিলে, এইবিল ব্যক্তি ঘনিষ্ঠ আছে, নাম কয়, বহু সব নাম মোর মনত নাই। সুশান্ত বুড়াগোহাই একদম রকিবুল হুসেইনের সাংঘাতিক ঘনিষ্ঠ, বিস্মিতা গগৈ সাংঘাতিক ঘনিষ্ঠ, হিরণ্য ভূঞা যাক রকিবুল হুসেনে নিজে লাগি ভাগি যুব কংগ্রেসের সভাপতি পাতিছিল, মনোজ হাজরিকা আমার NSU-র বোধ করো নির্বাচিত সভাপতি আসলে রকিবুল হুসেনের ঘনিষ্ঠ, পরীক্ষিত টাইটেল মো পড়লো পরীক্ষিত দাস থাকে যুব কংগ্রেসের খাহতিয়ার নির্বাচন, রকিবুল হুসেনের তাম ঘনিষ্ঠ বিজেপিলে পঠিয়াই দিল। কামরুল ইসলাম চৌধুরী, আজি মই মুসলমানের কথা কোৱাৰ কারণে রকিবুল হুসেনে কালি মোক কব মই আবেগর রাজনীতি করছো। কামরুল ইসলাম চৌধুরীক রকিবুল হুসেনে একমাত্র মুসলমান কার্ড ব্যবহার করে জিকাইছিল যুব কংগ্রেসের। অসম কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংয়ের বিরুদ্ধেও খুব উজাড়িলে আব্দুল খালেকে। 2021 বর্ষের জিতেন্দ্র সিং অহার পাছতেই 9 শক্তিশালী কংগ্রেস নেতায় বিজেপিত যোগদান করেছে। জিতেন্দ্র যে প্রভারী বানে, অহা হম তিসরি পার্টি বানে, বিজেপি সেকেন্ড পার্টি বানে, আবি হামারা প্রভারী হ্যাঁ, ওর হামারা প্রভারী বনে কে বাদ 9 MLA আমার পার্টি ছোড়। একদরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গোচর দিয়ার সময়তো প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই ধমকি দিয়ার অভিযোগ আব্দুল খালেকৰ।
সাংসদ আব্দুল খালেকৰ ইটোৰ পিছত সিটো বিস্ফোৰণৰ প্ৰত্যুত্তৰ দিলে ভূপেন বৰাই। আমাৰ কাৰণে দিল্লী কেন্দ্ৰীয় নেতৃত্বক লগ পোৱাটো টান, আমি দিল্লী যাব লাগে, এপইণ্টমেণ্ট ল'ব লাগে, সময় ল'ব লাগে, তেখেতেতো পাৰ্লিয়ামেণ্টতো থাকে, আমাৰ যিসকল দল পৰিচালনা কৰে সোঁৱেবাৰে থাকে, মই বাৰু লেহুকা, কাষতে থকা মানুহকেইজনে আকৌ সেই কামখিনি চিজিল কৰিব লাগিছিলে নে নাই। একে সময়তে ৰকিবুল হুছেইনক হৰুৱাবলৈ ঘৰৰ পৰাই ষড়যন্ত্ৰ কৰিছে বুলি বিশেষ ইংগিত দিলে ভূপেন বৰাই। কিন্তু ধুবুৰীত যদি ৰকিবুল হুছেইন পৰাজিত হয় তেন্তে সভাপতি পদ ত্যাগ কৰিব বুলি ঘোষণা কৰিলে ভূপেন বৰাই। স্পেচিফিক কাক কাক টাৰ্গেট কৰিছে আপুনি দেখি আছে, স্পেচিফিক টাৰ্গেট কাক কৰিছে আপুনি দেখিছে। কংগ্ৰেছ ত্যাগ কৰাৰ পাছত আব্দুল খালেকে কোন দলত যোগদান কৰিব সেয়া তেওঁ নিশ্চিত কৰা নাই। কিন্তু এটা কথা প্ৰায় নিশ্চিত, হয়তো এইবাৰ লোকসভা নিৰ্বাচন নেখেলে আব্দুল খালেকে। হীৰকজ্যোতি মালাকৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। বিৰোধী ঐক্য মঞ্চত ফাঁট মেলাৰ পিছত প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাৰ বিৰুদ্ধে বিস্ফোৰক মন্তব্য ডিব্ৰুগড়ৰ আপৰ প্ৰাৰ্থী মনোজ ধানোৱাৰৰ। টকাৰ প্ৰলোভন দি মনোজ ধানোৱাৰক প্ৰাৰ্থিত্ব উঠাই ল'বলৈ ভূপেন বৰাই কৈছিল বুলি বিস্ফোৰক অভিযোগ আনিছে তেওঁ। বিৰোধী ঐক্য মঞ্চ গঠন কৰি টকা ঘটা আৰু আন বিৰোধী শক্তিক ধ্বংস কৰাৰ ষড়যন্ত্ৰ ৰচনা কৰিছিল ভূপেন বৰাই। তথ্য সহকাৰে সকলো অভিযোগ প্ৰকাশ কৰিব বুলি কয় মনোজ ধানোৱাৰে। ভূপেন বৰাৰ মতে অসমত কংগ্ৰেছ শূন্য হ'ব। ডিগবৈ বিধানসভা সমষ্টিৰ বুঢ়ীদিহিং মৌজাত নিৰ্বাচনী প্ৰচাৰৰ সময়ত এনেদৰে কয় আপৰ উপসভাপতি মনোজ ধানোৱাৰে। জনক অৱস্থা হৈছে য'ত দুজন দুজনকে কাৰ্যকৰী সভাপতি দল এৰি যাব লগা হৈছে। আজি গোটেই ইনথেম গাঁও পঞ্চায়ত কংগ্ৰেছ শূন্য হৈ গৈছে। তেখেতৰ নিচিনা এজন কংগ্ৰেছৰ নেতৃত্ব লোৱাৰ কাৰণে আজি এই অৱস্থা হৈছে। আৰু অতি সোনকালে যদি এখেতৰ নিচিনাকে সভাপতি যদি কংগ্ৰেছে সভাপতি সলনি নকৰে তেতিয়াহ'লে মই ভাবোঁ যে আগন্তুক দিনত গোটেই অসমত কংগ্ৰেছ চাগে শূন্য হ'বলৈ গৈ আছে। আপোনাক প্ৰচাৰী উইড্ৰ কৰিব বিচাৰিছিলে বুলি শুনিছিলোঁ, কথাটো সঁচা নি বাৰু? নিশ্চিতভাৱে তেওঁলোকে কেৱল উইড্ৰই নহয়, তেওঁলোকে বহুত ধৰণৰ প্ৰলোভন দিলে আৰু বহুত ধৰণৰ টকা পইচাৰ কথা পাতিলে। পৰৱৰ্তী সময়ত এইখিনি কথা মই আপোনালোকৰ ওচৰত উত্থাপন কৰিম, কিন্তু পৰ্যায়ক্ৰমে কৰিম আৰু গোটেই তথ্য সহকাৰে আপোনালোকৰ ওচৰত দাঙি ধৰিম। বিৰোধী ঐক্য মঞ্চই আচলতে তেওঁ এটা হাথিয়াৰ নিচিনাকৈ ব্যৱহাৰ কৰিবলৈ বিচাৰিলে। বিজেপিৰ যিটো এজেণ্ডা, বিজেপিৰ এজেণ্ডাটোক কেৱল সফল কৰাৰ কাৰণে তেওঁ বিৰোধী ঐক্য মঞ্চটোক ব্যৱহাৰ কৰিবলৈ বিচাৰিলে। 16টাকে দল বিৰোধী ঐক্য মঞ্চত চামিল হ'ল, তাৰ ভিতৰত 5টাকে দল টিকেট বিচাৰিলে। 5টা দলৰ ভিতৰত আজি কেৱল এটা দলৰ লগত তেওঁলোকে বুজাবুজি কৰি ছিট শ্বেয়াৰিং ঘোষণা কৰিছে। কি ধৰণৰ বিৰোধী ঐক্য মঞ্চ হ'ল? তেওঁলোক আচলতে গোটেই প্ৰক্ৰিয়াটোত বিৰোধীক শেষ কৰাৰ উদ্দেশ্য লৈ এই গোটেই বিৰোধী ঐক্য মঞ্চটো বনাই মেলি ৰাইজক প্ৰতাৰণা কৰিলে, ৰাইজক ঠগিলে বুলি মই ক'বলৈ বিচাৰিম। প্ৰচাৰ আৰম্ভণিতে বিৰোধীৰ দুই গগৈক টাৰ্গেট বিজেপিৰ। যোৰহাটত গৌৰৱ গগৈ আৰু ডিব্ৰুগড়ত লুৰিণজ্যোতি গগৈক তোলা ধুনা দি মনসংযোগ ব্যাহত কৰাৰ বাবে উঠি পৰি লাগিছে শাসকীয় শিবিৰ। বিজেপিৰ টাৰ্গেট দুই গগৈ, গৌৰৱ গগৈ আৰু লুৰিণজ্যোতি গগৈ। গৌৰৱ লুৰিণৰ অংকত ব্যস্ত বিজেপি। এতিয়া দুইগৰাকীয়ে হাৰিব, দুইগৰাকীয়ে বহু ভোটৰ ব্যৱধানত হাৰিব। মইতো এনেকুৱা অৱস্থা দেখিছো যে ক'ৰবাত অতি শোচনীয় পৰাজয় হৈ যাব পাৰে আৰু সেইটো তেওঁ শংকাত আছে। ৰাজ্যৰ 14খন লোকসভাৰ সকলো অংক একাষৰীয়া কৰি বিজেপিৰ লক্ষ্য মাথোন এতিয়া ডিব্ৰুগড় যোৰহাট লোকসভা সমষ্টি। দুই লোকসভা সমষ্টিৰ বিজেপি প্ৰাৰ্থী কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল আৰু বৰ্তমানৰ সাংসদ তপন কুমাৰ গগৈৰ বিজয়ৰ আখৰাত ব্যস্ত বিজেপি। সেয়ে বিজেপি নেতাৰ মুখত এতিয়া মাথোন ডিব্ৰুগড় যোৰহাট সমষ্টিৰ প্ৰসংগ। ডিব্ৰুগড় যোৰহাট সমষ্টিত কোনো কালে জয় নহয় সাংসদ গৌৰৱ গগৈ আৰু লুৰিণজ্যোতি গগৈৰ। লুৰিণজ্যোতি গগৈক 4,00,000 ভোটৰ ব্যৱধানত পৰাভূত কৰিব কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে। বিপৰীতে তপন কুমাৰ গগৈৰ হাতত 2,00,000 ভোটত পৰাভূত হ'ব সাংসদ গৌৰৱ গগৈ। এই মন্তব্য মন্ত্ৰী পীযুষ হাজৰিকা। সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ লগত লুৰিণজ্যোতি গগৈ ডাঙৰীয়া 4,00,000 ভোটৰ ব্যৱধানত হাৰিব, সেইটো আৰু ছেকেণ্ড থটটো নাই, আৰু গৌৰৱ গগৈ ডাঙৰীয়া 2,00,000 ভোটৰ ব্যৱধানত হাৰিব। মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ মন্তব্যৰ সমানে মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰো কটাক্ষ। সাংসদ গৌৰৱ গগৈয়ে এইবাৰহে শিকিব ৰাজনীতি, পিতৃ অবিহনে গৌৰৱৰ এইবাৰহে ৰাজনৈতিক যুঁজ। বাপেকৰ নামত
বা পিতৃ নামত ইলেকশন খেলা আর নিজের নামত ইলেকশন খেলার মাজত বহুত পার্থক্য আছে। এইবার গৌরব গগৈ বুঝি পাব রাজনীতি কি বস্তু, রাজনীতি করিবর কারণে রাইজর ওসরত কেনেকে কষ্ট করিব লাগে। রাজ্যত পর্যটকর দরে আহি নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করে গৌরব গগৈ। অসমর মাটি পানির লগত সম্পর্ক নাই গৌরবর, এইবার হে গৌরবর অগ্নি পরীক্ষা বলে মন্তব্য মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার। টুরিজম করে করে ভাবিলে যে চলি যাব, এইবার গম পাব আসল কথা। ইমানেই নহয়, গৌরব গগৈ আর লুরিণজ্যোতি গগৈর প্রার্থিত্ব অখিল গগৈর রাজনৈতিক অঙ্ক বলে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী পীযূষ হাজরিকার। দুই গগৈর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করবলকে অখিল গগৈয়ে যোরহাট ডিব্রুগড়ত গৌরব লুরিণক প্রার্থিত্ব প্রদান করা বলে মন্তব্য মন্ত্রী পীযূষর। অখিল গগৈ ডাঙরিয়া একটা মস্ত ডাঙর কারসাজি করলে, একটা ষড়যন্ত্র করলে বাকি দুজন গগৈক মারি দিয়ার, রাজনৈতিকভাবে মারি দিয়ার হয়তো সফল হয়েছে। এই প্রথম যদি কারসাজি করেছিল সেই কারসাজিত অখিল গগৈ ডাঙরিয়া সফল হয়েছে, কিন্তু বাকি দুজনের রাজনৈতিক অবস্থান সেই অবস্থান একেবারে বেয়া হয়ে যায়। ইফালে কাজিরঙা এরি যোরহাটত গৌরব গগৈয়ে প্রতিদ্বন্দ্বিতা করাক লৈ রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার কটাক্ষ। গৌরব গগৈ পলায়নবাদী নেতা, কাজিরঙাত পরাজয় মানি যোরহাটত প্রতিদ্বন্দ্বিতা করেছে গৌরবে। ইমানে নহয়, লুরিণজ্যোতি গগৈর প্রার্থিত্বক লৈ সমালোচনা রাজ্যিক বিজেপির সভাপতিগৰাকীৰ। কাজিরঙা এরি যোরহাট গৈছে, মইতো পলায়নবাদী নেতা বুলিয়ে কম, কোনোবাই নিজের ক্ষেত্র এরি যায় নাকি, নিজের ক্ষেত্র এরি কোন যায় যার দুর্বলতা থাকে। অবশ্যই বিজেপির এই সকল নেতার বিপরীতে লক্ষিমপুরের বিধায়ক মানব ডেকাই এই সকল নেতাক আমি কমকৈ গালি পাৰো বুলি করিলে মন্তব্য। কংগ্রেস দলত থাকাও খিলঞ্জিয়া ভারতীয় মূলর ব্যক্তির বিরুদ্ধে কবলে আমি অল্প টান পাও, কারণ এনেওতো ভবিষ্যতে আমার কার্যকর্তা হয়ে আছে, হয় না নহয় কোক? আর এটা চাব আমি যাক কম গালি পাৰো আর যাক বেশি গালি পারে সেবিল আমার ভবিষ্যতের কার্যকর্তা। গৌরব গগৈ গৃহ সমষ্টি তিতাবৰৰ প্রথম সভাখনতে পরাভূত হয়েছে, মাথোন কে শতাধিক মানহে মানুষ উপস্থিত থাকিল গৌরবর সভা। 500 মানুষের একটা সিস্টেমত গৈ তিতাবৰত সোমাইছে, তারপর যোরহাটত তেখেতে খোজ কাড়িছে 300-400 মানুষ লৈ, গতি প্রথম দিনাখনে তেখেতৰ পরাজয় হয়েছে। এদিন বা দুদিন আপনাদের দেখিলে যে 20 জন মানুষ আহে, 50 জন মানুষ আহে। লক্ষণীয় হব শাসকীয় পক্ষর এই তুচ্ছ তাচ্ছিল্যর উত্তর ডিব্রুগড় যোরহাটত দিব পারিবনে গৌরব আর লুরিণে। রঙিয়ার প্রায় ইনামুল ইসলামের সহযোগত বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। বিষ্ণুর পত্নীক বিবাহ বিচ্ছেদ দিবল দিয়া সংঘাতের মৃত্যু হল মরিগাঁওর তৃষ্ণা কাকতির। প্রেমিক রূপী বিষ্ণুরপর পত্নীর মর্যাদা বিচরাই যেন কাল হল তৃষ্ণার। আরক্ষীর জেরাত বহু বিস্ফোরক ভাষ্য দিছে প্রেমিক বিষ্ণুয়ে। বিষ্ণুক পত্নীরে বিবাহ বিচ্ছেদের দাবি তৃষ্ণার, সেই সংঘাতে কাল হল তৃষ্ণা কাকতির। গ্লেমার বিচরা তৃষ্ণাক কোনে করেছিল টার্গেট? মডেলিংর জগতত নিজকে প্রতিষ্ঠা করার মুহত প্রথমে করিলে বিবাহ বিচ্ছেদ। একে সময়তে বিবাহিত ব্যক্তিরে প্রেম, অবশেষত নিজকে শেষ করিলে তৃষ্ণা কাকতিয়ে। তৃষ্ণার হেঁচার বাবেই সৃষ্টি হয়েছিল সংঘাতর, যে সংঘাতর ফলতে নিজকে তিল তিলক শেষ করলে তৃষ্ণায়। মরিগাঁওত শিক্ষকতার চাকরি এরি মডেল হওয়ার বাসনায় মহানগরীলে মাতি আনিছিল তৃষ্ণা কাকতিক। মহানগরীলে আহিয়ে লগ পাওয়া বিষ্ণুদেব কোচর লগত প্রেমর সম্পর্ক গড় লৈ উঠিল, কিন্তু বিষ্ণু তৃষ্ণার প্রেমর সম্পর্কক লৈ সংঘাত হল বিষ্ণুর পত্নীর সৈতে, যার বাবে বারে বারে বিষ্ণুক বিবাহ বিচ্ছেদ করবলে হেঁচা দিলে তৃষ্ণায়। আর যার পরিণতিত দুইরে মাজত আরম্ভ হল মনোমালিন্যর, সেই মনোমালিন্যই চূড়ান্ত রূপ লওয়াত চরমপন্থা বাছি ললে দুর্ভগীয়া তৃষ্ণায়। কিন্তু তৃষ্ণার পরিয়ালর স্পষ্ট কথা, ইয়া আত্মহত্যা হবই নয়, এয়া এক পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা একটা প্রি প্ল্যান মার্ডার হয়, এটা সুইসাইড নহয়। আমি আমার বা জানো মানে টেনশন কেনেকা, এটা একটা প্রি প্ল্যান মার্ডার হয়। আর বেলা এক যিজনে মোক ফোন করেছিল, হয় সবাই নিউজ, সবাই নিউজতে পাইছে, বিষ্ণুদেব কোচে মোক ফোন করেছিল 8:45-ত, তেখেতে বর্তমান জেলত আছে ডিস্ট্রিক্ট। নিজে কিয় গিয়ে সোমালে কি কথা নাজানো, তেখেতে গম পাব সেটা কথা। আর
আমাৰ এতিয়া মানে জাষ্ট ক'ব লাগে যে এইটো যিটো মাৰ্ডাৰ হ'ল আৰু যিটো গিল্টি যিটো ক্ৰুট ওৱান সেইটো মানে আহিব লাগে। দিশপুৰ আৰক্ষীয়ে এতিয়া অপেক্ষা কৰিছে তৃষ্ণাৰ মৰণোত্তৰ পৰীক্ষাৰ প্ৰতিবেদনলৈ। পৰিয়ালৰ লোকৰ এজাহাৰৰ ভিত্তিত তদন্ত আৰম্ভ কৰি অভিযুক্ত প্ৰেমিক বিষ্ণুক মাৰাথন জেৰা চলাইছে। কিন্তু জেৰাত এই পৰ্যন্ত কোনো কথাই মুখ খুলি কোৱা নাই বিষ্ণুৱে। চাৰিদিনৰ আৰক্ষীৰ জিম্মাত থকা বিষ্ণুৱে আৰক্ষীৰ জেৰাত কি কি স্বীকাৰ কৰে সেয়া কিন্তু লক্ষণীয় হ'ব। বীৰেঞ্জী কুমাৰ ডেকা ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। বিজনীত বিজেপি মিত্ৰজোঁট সমৰ্থিত ইউ পি পি এল দলৰ প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰী বিজনী চহৰস্থিত চিৰাং জিলা বিজেপি কাৰ্যালয়ত আদৰণি কোকৰাঝাৰ লোকসভা সমষ্টি বিজেপি মিত্ৰজোঁট ইউ পি পি এলৰ দলৰ প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰীক এন ডি এ সমৰ্থিত প্ৰাৰ্থী হিচাপে শক্তিশালী পজিচনত আছো বুলি উল্লেখ কৰি 70% ভোট পাবলৈ সক্ষম হ'ব বুলি দাবী কৰিলে জয়ন্ত বসুমতাৰীয়ে। এন ডি এৰ যিটো মই মনোনীত প্ৰাৰ্থী হওঁ তাৰ কাৰণে এন ডি এৰ যিমান অংশীদাৰ দলবোৰ আছে, আমাৰ কাৰ্যকৰ্তাসকল আছে, তেখেতসকলৰ লগত মই চা চিনাকি হোৱাৰ কাৰণে এবাৰ হ'লেও মই তেনেকৈ ঘূৰিছোঁ। আজি বিজনী আমাৰ জিলা ভাৰতীয় জনতা পাৰ্টীৰ এই কাৰ্যালয়ত আহিছোঁ আৰু তেখেতসকল কৰ্মকৰ্তাসকলৰ মই মত বিনিময় কৰিছোঁ আগন্তুক নিৰ্বাচনৰ সম্পৰ্কে। তেখেতৰ দলৰ যিকোনো ৰাষ্ট্ৰীয় দলে ৰাষ্ট্ৰীয় দল বা আঞ্চলিক দলে নিজাববীয়াকৈ প্ৰাৰ্থিত্ব দিব পাৰে আৰু তেখেতসকলে তেখেতসকলৰ কাৰণে কাম কৰিব, আমি আমাৰ কোনে কাম কৰি আছোঁ। চাওক, আমাৰ এন ডি এ হিচাপে আমি এজ এ মজবুত পজিশ্যনতে আছোঁ। মই ভাবিছোঁ 70% ভোট শ্বেয়াৰটো আমাৰ এন ডি এ হিচাপে আমি পাবলৈ সক্ষম হ'ম। মেৰাপানী চিবাংপাৰাত পথ দুৰ্ঘটনা, নিয়ন্ত্ৰণ হেৰুৱাই দুৰ্ঘটনাত পতিত হ'ল বাইক আৰোহী। দুৰ্ঘটনাত নিহত হৈছে এজন, আহত হৈছে আন এজন। দুৰ্ঘটনাত ছাবিছ ভূমিজ নামৰ ব্যক্তিজনৰ মৃত্যু হয়। কোনোবাই জনাইছো যে মেৰাপানীত এক পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। মেৰাপানী চিবাংপাৰাত এই পথ দুৰ্ঘটনা সংঘটিত হ'ল, নিয়ন্ত্ৰণ হেৰুৱাই দুৰ্ঘটনাত পতিত হ'ল বাইক আৰোহী। দুৰ্ঘটনাত নিহত হৈছে এজন আৰু আহত হৈছে আন এজন। দুৰ্ঘটনাত ছাবিছ ভূমিজ নামৰ ব্যক্তিজনৰ হৈছে মৃত্যু। লোকসভা নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ পূৰ্বে দেশবাসীলৈ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ এখন পত্ৰ। বিগত 10 বছৰ সহায় সহযোগিতাৰ বাবে দেশবাসীক ধন্যবাদ জনাই আগন্তুক 5 বছৰতো সহায় পাব বুলি আশা প্ৰধানমন্ত্ৰী। ১৮ সংখ্যক লোকসভা নিৰ্বাচনৰ বাবে দেশৰ নিৰ্বাচন আয়োগে দিন ঘোষণা কৰিলে। নিৰ্বাচন আয়োগে দেওবাৰে নিৰ্বাচনৰ দিন ঘোষণা কৰিব বুলি জনোৱাৰ পাছতে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে এখন পত্ৰযোগে দেশবাসীক সম্বোধন কৰে। দেশবাসীক পৰিয়ালৰ সদস্য বুলি সম্বোধন কৰি যোৱা দশকটোত কৰা সহায় আৰু সহযোগিতাৰ বাবে ধন্যবাদ জনোৱাৰ লগতে তেওঁ পুনৰ দেশক নেতৃত্ব দিয়াৰ আশা প্ৰকাশ কৰে। প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে পত্ৰখনত এনেদৰে লিখিছে, মোৰ মৰমৰ পৰিয়ালৰ সদস্যসকল, আমাৰ অংশীদাৰিত্বই সুদীৰ্ঘ এটা দশক সম্পূৰ্ণ কৰিছে। বিশ্বাস আৰু 140 কোটি ভাৰতীয়ৰ সমৰ্থনে মোক সদায় অনুপ্ৰাণিত আৰু প্ৰেৰণা দি আহিছে। জনসাধাৰণৰ জীৱনলৈ যোৱা 10 বছৰত যি পৰিৱৰ্তন আহিছে সেয়া আমাৰ 10 বছৰীয়া চৰকাৰৰ আটাইতকৈ ডাঙৰ কৃতিত্ব। আৰু এয়া দুখীয়া, কৃষক, যুৱ আৰু মহিলাসকলৰ জীৱনৰ মান উন্নয়নৰ বাবে এখন সংকল্পবদ্ধ চৰকাৰে কৰি যোৱা কামৰেই ফলাফল। এই সাফল্য প্ৰধানমন্ত্ৰীৰ আৱাস যোজনাৰ জৰিয়তে পকাঘৰ, বিদ্যুৎ আৰু পানী সংযোগ, সকলোৰে বাবে ৰন্ধন গেছ, আয়ুষ্মান ভাৰতৰ জৰিয়তে বিনামূলীয়া চিকিৎসা সেৱা, কৃষকৰ বাবে আৰ্থিক সহায়, মাতৃবন্দনা আঁচনিৰ জৰিয়তে মহিলাসকললৈ সুবিধাকে ধৰি আৰু বহুতো সফলতা আপোনালোকে মোৰ প্ৰতি দেখুওৱা বিশ্বাসৰ বাবেই সম্ভৱ হৈছে। আমাৰ দেশ পৰম্পৰা আৰু আধুনিকতাৰ সৈতে হাতে হাত ধৰি আগুৱাই গৈছে। যোৱা এটা দশক উত্তৰ প্ৰজন্মৰ বাবে বহু আন্তঃগাঁথনি উন্নয়নৰ সাক্ষী হৈ ৰ'ল। একে সময়তে দেশৰ চহকী ৰাষ্ট্ৰীয় আৰু সাংস্কৃতিক ঐতিহ্যৰো উত্থান ঘটিছে। আজি দেশৰ প্ৰতিগৰাকী নাগৰিক দেশৰ চহকী সংস্কৃতিৰে আগুৱাই যোৱাক লৈ গৌৰৱান্বিত।
আপোনালোকৰ বিশ্বাস আৰু সহযোগিতাৰ বাবেই। জি এছ টি বলবৎ, অনুচ্ছেদ 370ৰ বিলুপ্তি, 3 তালাকৰ নতুন আইন, সংসদত মহিলাৰ অংশগ্ৰহণৰ বাবে নাৰী শক্তি বন্দন আইন, নতুন সংসদ ভৱন মুকলি আৰু সন্ত্ৰাসবাদ আৰু বাওঁপন্থী উগ্ৰপন্থাৰ বিৰুদ্ধে শক্তিশালী ব্যৱস্থা লোৱা হৈছে। গণতন্ত্ৰ